সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার আজকে তো পিরিয়ড হয়ে গেছে সকালে, তো তোমাদের সঙ্গে এই পিরিয়ডেরই সকালটাকে শেয়ার করব। দেখো, প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলোই করতে বসেছে, কারণ সকালে আমাকে চান করতে হবে। ওর জন্য আমি তাড়াতাড়ি করে প্রথমে বিছনা টিছনা সব গুছিয়ে নিলাম, আর ওই দিকটাই আমি ছোলার ডাল করবো বলে সেটাও বসিয়ে দিয়েছি, আর ময়দাটাও একটু মেখে রেখে দিয়েছি। ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে বানানোর সময় শেয়ার করব। আর এখানটায় দেখো, আমি প্রথমে আমাদের সামনের ঘরটা মুছেছি, তখন দেখাতে পারিনি, এই দুটো ঘর মোছা দেখাচ্ছি। এখন ঘরটা ভালো করে মুছে একবারে ভালোভাবে একবারে পরিষ্কার করে নেব, যাতে আমাকে আর পরে দ্বিতীয়বার না এটাকে আবার পরিষ্কার করতে হয়, পরে ঝাড় দিলে যাতে হয়ে যায়। দেখো, আমার সব ঘরটার মোছা হয়ে গেছে, আর আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে, তোমরা সবাই একটু কষ্ট করে দেখে নিও। আর এইদিকে আমার মোটামুটি ঘরটার মোছা হয়ে গেছে, আর এদিকে আমি বাসনগুলো মাজছি, কারণ কালকে রাতের বাসনগুলো আমি রাতে মেজে রাখি না বেশি দিন। এই তোমার এখন আমি সকালে সব বাসনগুলো মেজে নিচ্ছি, সব বাসন টাসন মেজে আমি একবারে চানও করে নেবো ওর জন্য। আর আমি না এই জলের কাজ করতে গেলে আমি পুরো ভিজে যাই, ওই কারণে আমি একবারেই জলের কাজ যখন চান করার টাইমটা আমি মোটামুটি কাজগুলো বেছে নিই, যাতে আমি করে নিতে পারি। আর এই দেখো, আমার বাসনগুলো মোটামুটি সবই আমি মেজে নিচ্ছি, আর এদিকে মাজাও হয়ে গেছে, এবার আমি ধোবো। ধুয়ে টুয়ে তারপরে আবার জায়গা মতন তো জিনিসগুলোকে আবার রাখতেও হবে। আর এদিকে আমার ছেলে যেন কী বলছে, আমি তাই তার সঙ্গে বাবুর সঙ্গে কথা বলছি। আর এখানে আমি সব বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে একবারে আমি কী করবো, একবারে আমি গামলার মধ্যে রেখে দেবো, কারণ আমি এই গামলাটার মধ্যে সব বাসনগুলো রাখি, আমি আর উপর দিয়ে অন্য কোথাও রাখি না, এখানে একবার উপর দিয়ে রাখি, যদি জল ঝরার হয় ওই গামলার ওখান দিয়ে ঠিক ঝরে যায়। আর আমি কী করবো, ছেলের স্কুল ড্রেসটা আমাকে একটুখানি কেচে দিতে হবে, কারণ ও প্রতিদিনই ওর আমার প্রায় ধুয়ে দিতে হয়। এবার ওর জন্য আমি কী করছি, একবারে ওর জামা কাপড়, ওর দুটো তিনটে যা জামা ছিল পরার, ওই জামা কাপড়গুলো আর স্কুলের ড্রেসটাও আমি একবারে ধুয়ে দেবো, যাতে ও পরে আবার যেতে পারে। আর জানোই তো, সাদা জামা মানে শুধু নোংরা নোংরা, আর এই মোজাটা তো আর মানে বলার না, ছেলে মানুষের বিশেষ করে একটু বেশি নোংরা হয়। আর এই দেখো, আমি সব কাজবাস একবারে মানে করার চেষ্টা করি, যাতে পরে আবার না আমাকে জল ঘাটতে হয়। আর এখানে আমি মোটামুটি আমার ছেলের ড্রেসগুলো সব কেচে টেচে নিলাম, এবার আমাকে ধুতে হবে। আর এই আমার এই মোটরটা না ডাইরেক্ট, আর দেখো কাজ করতে করতে আমি মানে আমার গরম লেগে গেছে, ওর জন্য আমি আবার কী করলাম, একটু মুখের মধ্যে একটু জল নিয়ে নিলাম। আর এখানটায় দেখো, আমি সব কাজগুলো জামা কাপড়গুলো একবারে মানে ধুয়ে আমি একবারে মেলেও দিতে যাব। আর এখানে জলগুলো যা বাড়ছে আমি আবার কী করলাম, যে চাতালটা ভালো করে একবারে ধুয়েও দিচ্ছে। এভাবে সব ছেলের ড্রেস ট্রেসগুলো আমার না ধুলে না সকাল সকাল না ধুলে আবার দেখবে শুকায়ও না। এখন তো শুধু বৃষ্টি বর্ষা, যখন খুশি বৃষ্টি এসে যাচ্ছে, ওর জন্য আমি কী করি, ড্রেসটা অন্তত আমি সকালের দিকে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে, বেশি তো ময়লা হয় না, সাদা জামাটাই যা বেশি মানে নোংরা হয়। আর এই দেখো, আমি সব একবারে ভালো করে এখান থেকে চিপড়াচ্ছি না, কারণ ওখানে গিয়ে আবার চিপড়াবো, ওর জন্য এখানে অতটা চিপড়াচ্ছি না। আর এটা মেলতে যাব বাইরে, আর আমার বাবু আমার পেছন পেছন ভিডিওটা করছে, আর ও লজ্জা পায়, করতে চায় না ভিডিও। আমি অনেক রিকোয়েস্ট করার পর আমি বাবা কর, সবাই তো ব্লগ ভিডিও ছাড়ে, আমার ছাড়া হয় না বেশি, তো ছাড়বো। তাই ও দেখো, আমি আগে সকালে কালকের জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আজকে ভালো রোদ উঠেছে, আর আমাদের সামনেটা দেখো দেখো এরকম পরিষ্কার মাঠ, মানে এই মাঠে কিন্তু সবাই অনেকে খেলাধুলা করে, আর আমার ছেলেও খেলে যখন সুযোগ পাই, টাইম পাই। যে আমার ছেলের ড্রেস ট্রেসগুলো সব ধুয়ে দিই একবারে মানে মেলে দিচ্ছি, সরি। এবারে দেখো, ক্লিপ না দিলে এখন কি দেখবে, যখন খুশি বৃষ্টি এসে যাচ্ছে আর হাওয়া এসে যায়, নাহলে এই ড্রেসগুলো যদি একদম ওই ড্রেনের উপর পড়ে আবার আমাকে ওইটাকে ধুতে হবে। ওর জন্য কী করলাম, আমি একবারে ধুয়ে মিলে একবারে ক্লিপ মেরে দিলাম, যাতে আমাকে আর না পরে আবার না কষ্ট করতে। আর আমি কী করবো, একবার ওই জামা টামাগুলো যা মেলেছিলাম, আমার ভেজা ছিল, ওটা এখন শুকিয়ে গেছে, ওইটা আমি এখন নিয়ে নেবো, কারণ আমি এখন করবো চান। আর তার আগে এখনও দেখো আমি ব্রাশ করিনি, কারণ কাজ করতে করতে ব্রাশ করার টাইমই হয়নি, আমি এত কাজের। দেখো, ব্রাশ করে একবারে আমি চান করে আবার আসলাম, এবার চান করে ড্রেসটা এটাও আমি একবারে বাইরে মেলে দিয়ে আসবো। এই যে মেলে দিয়ে এসছি, আর একবারে মাথার চুলটাও দেখো, আমরা যত আমাদের বউরা এরকম যদি চুলটা নাই করে তাহলে মানে হবেই না।
চুলটাই করে, আর মেকটাও কত সুন্দর সেটা আমার ছেলে বলছিল। আর একবার আমি কি করলাম, মাথাটা কোনো রকম আঁচড়ে দিয়ে, আর আমি জানো তো সিঁদুর পরি এরকম অবস্থায়ও, নাহলে ভীষণ বাজে লাগে, ওই জন্য আমি পিরিয়ডের দিনেও সিঁদুর টিঁদুর পরি। আমি একবার এই দেখো এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, এটা ছোলার ডাল, এটা পুরো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ওই দিকটায় আমি ময়দার লেচি করে রেখেছিলাম। এখন ছেলেকে এই টিফিনটাই দেবো, কারণ ওর আজকে স্কুল ছুটি, এমনি দিন তো বসে খাওয়া হয় না, সকালের টিফিন তাড়াতাড়ি করে ওকে স্কুলে পাঠাতে হয়। এ দেখো এখানটায় আমার ছেলে একটু লজ্জা পেয়ে গেল, আর আমি সকাল সকাল মটর ডালটা করে নেবো। আর প্রথমেই কি করবো বলো তো, প্রথমে কড়াইতে না তেল দিয়ে দেবো, তার আগে আমার ছেলেকে ডাকছে, ও আয় আয় আয়, মোটে একদমই ভিড়ের মধ্যে আসতে চায় না। ওটা কিন্তু আমার বাবা, ঠিক আছে, সে ছোট্ট ছেলে বড় হয়ে গেছে। দেখো আমি বলতে বলতে আবার কড়াইয়ের কাছে চলে আসলাম, কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল, একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন, ঠিক আছে, পাঁচ ফোড়ন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো থাকলে তো খুবই ভালো, টমেটো ছিল না, টমেটো থাকবে কথা, দেখ টমেটো 150 টাকা কিলো, আর একটু দিয়ে দিলাম তেজপাতা, সবটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে, মানে এটা আর কি মোটামুটি সুন্দর মতন ভাজা হয়ে যাবে। তারপরে আমি কি করব, এইটাকে ডালটাকে আর এর মধ্যে দেবো, আমি একবারে ডালের মধ্যেই ওইটা দিয়ে দিচ্ছি, কারণ কি বলতো, এই কড়াইটার মধ্যেই আমি আবার লুচিগুলো ভাজবো, ওর জন্য মানে আবার কড়াইটাকে আমার নাহলে ধুতে হবে, তো ভালো প্রেশার কুকারেই থাক, ওটা হালকা একটু চিনি না দিলে কিন্তু ছোলার ডাল ভালোও লাগে না। আমি দেখো অল্প চিনি দিয়ে দিলাম, আর এই দেখো লুচি করতে বসে দিলাম, কারণ আমার ছেলে মানে 10টার পার হয়ে গেছে, ওকে আমার 9টার মধ্যে, আমি ওকে সকালেরটা খাওয়া খাই দিই 9টা সাড়ে 9টার, আজকে 10টা পার হয়ে গেছে, যেহেতু আমার এরকম অবস্থা, আমাকে সব কাজ না করে তো আমার রান্নার কাজে আসতেই পারবো না, না ওর জন্য আমি সমস্ত কাজ সেরেই আমি রান্নার এখানটায় আসলাম। তাও তো ছেলে ছোট, তাই আমারটা ও অসুবিধা হয় না, বড়দের তো অনেক নিয়ম থাকে। আর এ দেখো আমি লুচিগুলো পরপর ভেজে নিচ্ছি, যাতে আমার বাবুকে সবার প্রথমে আমি দিয়ে দিতে পারি খাবারগুলো, ও খাবে, ও খেয়ে টেয়ে তারপরে আমার একটু শান্তি হবে। এ দেখো ওর খাবারটাও আমি ভালো করে বেছে মানে বেড়ে নিচ্ছি, প্রথমে বাটিতে করে, ও আমার ছেলেকে একটু বেশ সুন্দর করে যত্ন করে যদি সাজিয়ে দাও, ও বেশ ভক্তি করে বসে বসে চুপচাপ করে ও খেয়ে ওঠে। এসব খাবারগুলো যে মুখে দিচ্ছি আর ও তো হেসেই বাঁচে না, ও খুব মানে লজ্জা পায় ভিডিওর সামনে আসতে, ক্যামেরাও পছন্দই করে না, ওর সঙ্গে একটা ফটো তুলতে গেলে ওকে আমার অনেক রিকোয়েস্ট করতে হয়, তারপরে ও ফটো তুলে। এরকম আমি বলছি বাবা কেমন হয়েছে, ও খেয়ে খাওয়ার আগে মা ভালো ভালো, ওই যে বলে না মায়ের হাতে রান্না সবার খুব প্রিয়, ওই দেখো আমার হাতটা অনেক দিল। আর এ দেখো আমিও বাবা থাকি কেন, আমিও একটু বেড়ে নিলাম, আমিও দুটো লুচি নিয়ে নিলাম, আর প্রথমে একটু ছোলার ডাল খেতে গিয়ে ও আমার তো মুখে পুরো গরম লেগে গেল, তবুও কি করবো, নিজে বানিয়েছি, নিজেরটা তো নিজে ভালো বলতেই হবে। তো এই চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের যদি ব্লগটা ভালো থাকে অবশ্যই আমার পাশে থাকো, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।